শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে, খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি দেবাশিস সরকার। সকাল থেকে মুষলধারে হওয়া বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বিপাকে পড়েছেন নগরবাসী। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই হয় ঝুম বৃষ্টি, তাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসহ নগরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষভাবে মিরপুর, আগারগাঁও, শ্যাওড়াপাড়া, গ্রিন রোড, শান্তিনগর, মিন্টু রোড, সেগুনবাগিচা, নয়াপল্টন, শান্তিনগর, ফকিরাপুল সহ বিভিন্ন সড়কে হাঁটু পানি। দোকানপাট ও বাসা বাড়িতেও ঢুকেছে পানি। জরুরি কাজে বের হওয়া পথচারী ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে, দোকানপাটও খুলতে পারছেন না অনেকে। নগরবাসী বলছেন বৃষ্টি হলেই জলাবদ্ধতা রাজধানীর নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। ভোগান্তি থেকে মুক্তি পেতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। গেল এক যুগে জলাবদ্ধতা নিরসনে 3,000 কোটি টাকা খরচ করেছে সরকার। নগর উন্নয়ন বলতে কিছুই নাই, এ দেশের মানুষ আমরা কি যে উপায় আছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। মেট্রো করার পরে এই যে রাস্তা, যে ড্রেনেজ সিস্টেমটা, এটা ঠিক করে যায়নি মেট্রো কর্তৃপক্ষ, এই কারণে যখনই সামান্য বৃষ্টি হয় বৃষ্টিতে পানি হয়ে যায়। মুষলধারে বৃষ্টির পর জলাবদ্ধতার খবর জানব সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে, তিনি আছেন নিউ মার্কেট এলাকায়। সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, সড়কের পানি কি কিছুটা নামলো? বর্তমানে সেখানকার কি অবস্থা? দেবাশিস, সড়কের পানি রাজধানীর অনেক জায়গায় নামলো। আমি যে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় অবস্থান করছি, এখানকার অবস্থা কিন্তু আসলে দুর্ভোগের সীমা পরিসীমা নেই। আমি যদি একটু দেখাই যে আসলে এখানে কী পরিমাণ পানি জমে রয়েছে, তাহলেই বোঝা যাবে যে আসলে সারা দিন বৃষ্টির পর, এবং এই যে বৃষ্টির পর একটা লম্বা সময় ধরে বৃষ্টিহীন অবস্থায় থাকার পরও পানি কিন্তু এখানে কমার নামগন্ধও নেই। এবং এই যে এখান থেকে শুরু করে এখানে যে নিউ মার্কেট যাওয়ার যে রাস্তাটি, যে আজিমপুর যাওয়ার যে রাস্তাটি, সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটিতে পুরোই জলমগ্ন অবস্থা। এবং এটার ফলে এলাকাবাসীরা যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেরকম এখন পর্যন্ত ভোগান্তির মধ্যে আছেন, ঠিক তেমনিভাবে নিউ মার্কেট এলাকার যত ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আসলে সীমাহীন ক্ষতির মধ্যে আজকে পড়েছেন। এবং যেহেতু আজকে শুক্রবার, সেহেতু নিউ মার্কেটে ক্রেতাদের চাপ সবসময় অন্যান্য সপ্তাহের অন্যান্য দিনের চাইতে শুক্রবারে অনেক বেশি থাকে, কিন্তু এবারে শুক্রবারে আমরা দেখতে পেয়েছি যে পুরোই জলমগ্ন অবস্থা। এবং মার্কেটের ভিতরেও যদি বলি যে হাঁটু সমান পানি, এবং সেখানেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে পানি, এবং একটা দোকানও আসলে খোলার কোনো সুযোগ ছিল না ব্যবসায়ীদের। এবং সেখানেও কিন্তু দেখেছি যে সেখানকার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার ফার্নিচার, সেখানকার মালামাল সহ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর জনসাধারণের দুর্ভোগের কথা যদি বলি, যে এখানে আসলে জলমগ্ন অবস্থা থাকার কারণে এখানেও হাঁটু পানি, এবং এখানে আসলে রিক্সা ভ্যান ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এই রাস্তাটি আসলে পার হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবং কেউ যদি আসলে এই নোংরা পানিতে, এই জলাবদ্ধতা না পেরিয়ে কেউ যদি শুকনো অবস্থায় যেতে চান, তার জন্য কিন্তু আসলে রিক্সা এবং ভ্যান ছাড়া আর কোনো উপায় নেই। এবং আমরা দেখতেই পাচ্ছি আসলে প্রচুর পরিমাণে মানুষ ভ্যানে করে আসছে, রিক্সা করে আসছে একটু পরপর। এবং এখানে যেসব রিক্সা রয়েছে এবং ভ্যান রয়েছে, এগুলো কিন্তু আসলে আজকে তাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, তারা শুধুমাত্র আজকে পানি পারাপার করছে, এবং তারা পানি পার করে তারা মূলত তারা যাত্রীদেরকে ডাকছেন। এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু সবাই ওপারের যে শুকনো জায়গাটি রয়েছে, শুকনো স্থলভাগ রয়েছে, সেখান থেকে তারা এই জায়গার যে শুকনো অংশটি রয়েছে এখানে আসার জন্যই তারা রিক্সা এবং ভ্যানের আশ্রয় নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভ্যানের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 7-8 জন করে মানুষ আসছে প্রত্যেকটি ভ্যানে। এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে আজকে যেহেতু এরকম একটি জলমগ্ন অবস্থা, তার কারণে স্বাভাবিকের চাইতে অন্যান্য সময়ের তুলনায় আজকে কিন্তু আসলে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এবং রিক্সার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যে রিক্সা ভাড়াটিও কিন্তু আজকে বাড়তির দিকেই। তবে রিক্সা ভাড়া কিন্তু বাড়তির দিকে থাকার কারণও রয়েছে, সেটি হচ্ছে যে এরকম পানির যে জলজট, যে পানির যে সংকট, এখানে যে পানি যে সরতে পারছে না, পানি নিষ্কাশনের যে কোনো ব্যবস্থা নেই, এর কারণেই মূলত কিন্তু এই সমস্যাটি হচ্ছে। কেননা এখানে যেরকম হাঁটু সমান পানি, এবং এটা যত সামনের দিকে যাবে পানি কিন্তু ততই বাড়ছে। যারা চালক রয়েছে, ভ্যান চালক থেকে শুরু করে রিক্সা চালক, তাদেরকে কিন্তু পুরোপুরি ভিজে যেতে হচ্ছে, এমনকি কিছুটা হলেও ভিজতে হচ্ছে যারা যাত্রী রয়েছেন তাদেরকেও। এবং শুধু তাই নয়, যেহেতু এখানে এতটা পানি থাকার কারণে, তীব্র পানি থাকার কারণে মূল যে সমস্যাটি হয়েছে সেটি হলো যে রাস্তার আসলে কী অবস্থা, সেটি কিন্তু আসলে দেখার কোনো উপায় নেই।
আসলে রাস্তার মধ্যে কোন জায়গায় কী আছে না আছে সেটা কিন্তু বোঝার বিন্দুমাত্র কোনো উপায় নেই, যার ফলে আসলে যে সকল চালকরা রয়েছেন তাদের সবাইকে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এবং শুধু তাই নয়, তারা অন্যান্য সময়ের চাইতে তারা অন্যান্য সময়ে দ্রুত যেতে পারলেও আজকে কিন্তু তারা সেটি পারছেন না, কারণ সামান্য একটু যদি তারা ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তারা যদি তাল সামলাতে না পারেন তাহলেই কিন্তু তাদেরকে পড়ে যেতে হবে। তারা যেরকম দুর্ঘটনার সম্মুখীন হবেন সেক্ষেত্রে তাদের যে রিক্সা বা ভ্যান যেই বাহনটি থাকুক না সেটিও কিন্তু আসলে নষ্ট হওয়ার একটি আশঙ্কা আছে। একই সঙ্গে আশঙ্কা আছে যারা যাত্রী রয়েছেন তাদের ভিজে যাওয়ার, এবং সব মিলিয়ে যদি বলি এই কারণে ভাড়াও যেমন বাড়তি ঠিক তেমনি কিন্তু দুর্ভোগ যে রয়েছে যাত্রীদের এবং চালকদের যে দুর্ভোগ সেটিও কিন্তু বাড়তি। সব মিলিয়ে যদি বলি যে ব্যবসায়ী এবং এলাকাবাসী যারা রয়েছেন এই এলাকায় সবারই কিন্তু আসলে প্রচণ্ড পরিমাণ জনদুর্ভোগ এখনও রয়ে গেছে, এবং আসলে ঠিক কখন নাগাদ এই পানিটুকু সরবে সেটিও কিন্তু তারা আসলে বলতে পারছেন না। সব মিলে তারা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে সময় পার করছেন। দেবাশিস, ধন্যবাদ তানভীর যুক্ত হওয়ার জন্য। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবেই রাজধানী ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত ঢাকায় 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চাঁদপুর, যশোর, গোপালগঞ্জ সহ 8টি অঞ্চলে ভারী, এবং টাঙ্গাইল, রাজশাহী, কক্সবাজার সহ 8টি অঞ্চলে অতি ভারী বৃষ্টি হয়েছে। গেল 24 ঘন্টায় কক্সবাজারে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত 309 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। দেশের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী এবং কিছু কিছু জায়গায় ভারী এবং অতি ভারী বর্ষণ পর্যন্ত হয়েছে। আর ঢাকার মধ্যে আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 130 মিলিমিটার, এবং বর্ষাকালে আমাদের দেশে এরকম বৃষ্টিপাত হয়েই থাকে, এটা একটা কমন ক্রাইটেরিয়া। কক্সবাজারে গতকালের ভারী বৃষ্টিতে এখনও বিভিন্ন স্থান জলাবদ্ধ। পৌরসভার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও 1, 6 এবং 7 নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চলে পানিবন্দী শতাধিক পরিবার। এছাড়া চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফের বেশ কিছু গ্রাম এখনও জলমগ্ন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ভারী বৃষ্টিতে গতকাল জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে শিশুসহ 4 জনের মৃত্যু হয়। আবহাওয়া অফিসের তথ্য অনুসারে গেল 24 ঘন্টায় কক্সবাজারে সর্বোচ্চ 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে আরও জানতে চাই যুক্ত হচ্ছেন সহকর্মী এসান আল কুতুবি। এসান, জেলায় তো গেল 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, কি পরিস্থিতি এখন সেখানে? দেবাশিস, আজকে সকাল থেকে তেমন বৃষ্টির দেখা মেলেনি, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে, আকাশ মেঘাচ্ছন্ন। এরপরও এখন সারাদিন কিন্তু বৃষ্টি না থাকার কারণে যেসব এলাকায় গতকালকে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, বিশেষ করে কক্সবাজারের 6 এবং 7 নং ওয়ার্ড, আর হচ্ছে কক্সবাজারের, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে কক্সবাজারের 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডে এখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে জলাবদ্ধতার কারণে যেসব গাড়ি চলাচল করছে, বিশেষ করে অটোরিক্সা, কিছুক্ষণ পরপর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের যে চলাচল, স্বাভাবিক যে চলাচল সেটি হচ্ছে না, এবং মানুষ খুব দুর্ভোগে আছে, এবং খাবার সংকট। মানুষের রাত্রে যে ঘুমাবে, সারাদিন পরিশ্রম করার পর যে মানুষ যে ঘরে ঘুমাবে, সেই ঘরে কিন্তু 1 হাঁটু পরিমাণ পানি, এবং কোনো কোনো জায়গায় আমরা দেখেছি রাস্তায় একেবারে চলাচলের যে রাস্তা সেখানে কিন্তু কোমর পরিমাণ পানি আমরা দেখেছি। তবে আজকে বৃষ্টি না হওয়াতে কিছুটা উন্নতি হয়েছে, পানি নামতে দেখা যাচ্ছে, এবং গতকালকের যে বৃষ্টি সেই বৃষ্টি নয়, শুধু চলতি মাসের শুরু থেকে যে বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন টানা, সেই বৃষ্টি থেকেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। মূলত এই জলাবদ্ধতা সৃষ্টি শুধু কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে নয়, আমরা দেখেছি গতকালকে 7 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডেও আমরা দেখেছি, এবং কক্সবাজারের যে গুরুত্বপূর্ণ এলাকা হোটেল মোটেল জোন সেখানেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে এই হোটেল মোটেল জোনের যে জলাবদ্ধতা সেটি নিয়ে সাধারণ মানুষ যেটি বলছেন যে হোটেল মোটেলের যে বিভিন্ন ময়লা আবর্জনা রয়েছে সেগুলো নালা নর্দমায় ফেলার কারণে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং এরপরও আমরা
কক্সবাজারের যে পৌরসভার মেয়র তার সাথে যোগাযোগ করেছি, তিনি যে বলছেন যে পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য তারা যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা কাজ করছেন, এবং কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডেও যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি নিয়েও তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ এহসান আমাদের সাথে যুক্ত হবার জন্য। বৃষ্টি আর উজানের ঢলে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুনামগঞ্জের তৃতীয় দফায় ডুবল নিম্নাঞ্চল, চরম ভোগান্তি পোহাচ্ছেন বানভাসীরা। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের নতুন নতুন এলাকা প্লাবিত। ছয় উপজেলার 41টি ইউনিয়নের নিম্নাঞ্চলের 3 লাখ মানুষ পানিবন্দী। বাড়িঘর ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা বা আশ্রয়কেন্দ্রের প্রত্যন্ত এলাকাগুলোতে। ত্রাণ সহায়তা না পৌঁছানোর অভিযোগ রয়েছে, ছড়াচ্ছে চর্মরোগসহ বিভিন্ন রোগ পালাই। সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রশাসনের হিসেবে 5 উপজেলায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী। বেড়েছে নদী ভাঙনের তীব্রতাও। বন্যার প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের এলাকায় কোনো মেম্বার চেয়ারম্যান আসে নাই। এই 9-10 দিন যাবৎ আমরা তো কি অবস্থায় থাকলাম, বন্যার পানি আমাদের বাড়ি ঘরে উঠে গেছে গা। আমরা পোলা পান নিয়ে আমরা না খাওয়া পানাইছি, ভাত আন দিই না খাওয়া পাই পানি, কত সমস্যায় আছি। গাইবান্ধায় যমুনা ও ব্রহ্মপুত্রের পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। পানিবন্দী 40,000-এরও বেশি পরিবার, বাড়িঘর ও রাস্তাঘাট জলমগ্ন থাকায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার উপরে। 9 উপজেলায় 16 লাখ মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত। পানি কখন বাসায় উঠে আমাদের সমস্যা, বাচ্চাদের নিয়ে বৃষ্টি পড়বে না, খাবার পাইনে, নিবের পাইনে, চলপল নিয়ে বারবার পাইনে, ঘর তাকিয়ে খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবার লাগছে। চেয়ারম্যান মেম্বার কেউ সহযোগিতা করে নাই। এদিকে ভারী বৃষ্টি আর উজানের ঢলে তৃতীয় দফায় ডুবছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। সুরমা নদীর পানি উপচে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। শহরের বিভিন্ন এলাকায় ঢুকেছে বানের জল। সুনামগঞ্জ তাহিরপুর সড়কে ব্যাহত যান চলাচল। সিলেটে কুশিয়ারার পানি এখনও বিপদসীমার ওপরে। জেলার 5 লাখ মানুষ পানিবন্দী। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি জামালপুরের সাগর ফরাজির কাছে। সাগর, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপারে জানাবেন, ত্রাণ বিতরণের কী অবস্থা? দেবাশিস, দেখুন সকাল থেকেই কিন্তু আমি বন্যা পরিস্থিতির খবর জানিয়ে আসছি। জামালপুরের বন্যা পরিস্থিতি কিন্তু সকাল পর্যন্ত কিন্তু অবনতির দিকে ছিল, তবে দুপুরের পর কিন্তু এখন কিছুটা উন্নতির দিক আমরা দেখতে পেয়েছি। সেটি কিন্তু এই বানভাসী মানুষের জন্য সেটাও কিন্তু ভালো নয়, কারণ এখন যে অবস্থাতে পানি নামছে তো সেটি কিন্তু খুব অল্প অল্প করে পানি নামছে। এতে কিন্তু বানভাসী যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ বাড়ছে। আমি যদি একটু বলে রাখি, বন্যা সতর্কীকরণ কেন্দ্রের যে তথ্য রয়েছে, সর্বশেষ তথ্য রয়েছে, এখন পর্যন্ত কিন্তু 53 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি বিপদসীমার প্রবাহিত হচ্ছে যমুনা নদীর। সেই জায়গা থেকে মানুষের বিপদসীমা না যাওয়া পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। জেলার কিন্তু 6টি উপজেলার 42টি ইউনিয়নের কিন্তু 3 লাখ মানুষ কিন্তু এবার পানিবন্দী রয়েছে এই বন্যায়। মূলত দ্বিতীয় ধাপের বন্যা কিন্তু এটি। সেই জায়গা থেকে বলতে পারি 11 দিনের এই বন্যা কবলিত যে অবস্থাতে মানুষরা বসবাস করছেন তারা কিন্তু খুব বিপাকে পড়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, বিভিন্ন অঞ্চলের নিম্ন অঞ্চলের মানুষ কিন্তু, বিশেষ করে গুচ্ছগ্রাম, যে নিম্ন অঞ্চল গুচ্ছগ্রাম রয়েছে, সেই গুচ্ছগ্রামের মানুষরা কিন্তু এখন এসে বিভিন্ন স্কুলে কিন্তু অবস্থান করছে। সেই জায়গা থেকে এই আশ্রয়কেন্দ্রগুলো কিন্তু স্কুলকে আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এই একটা বিষয় লক্ষ্য করেছি আমরা, তারা যেমনটি বলেছেন যে আশ্রয়কেন্দ্রে যে খাবার দেওয়ার কথা বা ত্রাণ সামগ্রী দেওয়ার কথা সেটি কিন্তু তারা ঠিকঠাক মতো পাচ্ছে না। আরেকটি বিষয় আমাদের তারা বলেছেন যে প্রথম অবস্থায় যে আশ্রয়কেন্দ্রে আসার পরে ত্রাণ কার্যক্রম কিন্তু করেছিল এখানকার যে প্রশাসন, এরপর থেকে কিন্তু তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি এমনটাই আমাদের বলেছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জেলায় এবার এই 11 দিন পানি অবস্থাতে থাকার কারণে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন সড়ক কিন্তু ভেঙে গিয়েছে, বাঁধ কিন্তু ভেঙে গিয়ে কিন্তু প্লাবিত হয়েছে এখানকার নিম্ন অঞ্চলগুলো। তো সেই জায়গা থেকেও কিন্তু এই বন্যা পরবর্তী সময় কিন্তু একটি বড় একটি ক্ষতির সম্মুখীন পড়তে যাচ্ছে কিন্তু জামালপুর জেলার যারা বাসিন্দা রয়েছেন তারা। এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন অঞ্চলের সাথে কিন্তু উপজেলাগুলো কিন্তু এখনও বিচ্ছিন্ন রয়েছে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে এই সার্বিক অবস্থাতে আমাদের সহকর্মী সাগর ফরাজি যুক্ত হয়েছিলেন জামালপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতেন।
প্রতি বছর বন্যা আর নদী ভাঙনের কারণে ক্ষতির মুখে কুড়িগ্রাম। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে গিয়ে দরিদ্ররা হয়ে পড়ছেন আরও নিঃস্ব। দারিদ্র সীমা থেকে বের হতে পারছেন না এই অঞ্চলের মানুষ। আর্থসামাজিক সূচকে তাই সব সময় পিছিয়ে উত্তরের এই জেলা। এই অবস্থা থেকে উত্তরণে নদী খনন, ভাঙন রোধ সহ আঞ্চলিক উন্নয়নে বিশেষ প্রকল্পের দাবি বিশ্লেষকদের। নাতি একটা আর আমার স্ত্রী, আমি এই চারজন এই লোকেতে থাকি। আন্না বান্না এই লোকেতে করি খাই। ওই যে বালানোর পানিতে আমার বাড়ি তলে গেছে। আমি টাকা পয়সা নাই, বাড়িঘর উঁচু করে পাই নাই, খানদান তো নাই। বালু দিয়ে নদী উঁচু হয়ে গেছে। এখন উঁচু হওয়ার কারণে আমার নদী এলাকার যে বাড়িঘর যেগুলো আছে, এখন পানি নদীর মধ্যে না থাকার কারণে পানি উপর পায়ে উঠে গিয়ে বাড়িঘরে দিনগুলো একবারে তলে যাচ্ছে। সরকারের প্রাণ দেয়, আজকে খেলাম কালকে শেষ। একদিন খেয়া কী হয়, তার সে যদি নদী খুঁজতো, বালিগুলো উঁচু করে দিত, তাহলে আমরা একটু আরাম পাইতাম। ভারতে বন্যায় বিপর্যস্ত আসাম রাজ্য জুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 84 জনে। পানিবন্দী অন্তত 14 লাখ মানুষ। রাজ্যের 35টির মধ্যে 26টি জেলায় বন্যা কবলিত। সবচেয়ে ক্ষতির শিকার নাগাঁও জেলা। সেখানে এলা 1 লাখের বেশি মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এখনও বিপদ সীমার উপরেই নদ নদীর পানি। রাজ্য সরকার জানিয়েছে উপদ্রুত এলাকায় ত্রাণ সরবরাহ পাঠানো হচ্ছে, তবে খুবই খারাপ পরিস্থিতি যোগাযোগ ব্যবস্থার। এদিকে আসামের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে কাঁচিরাঙ্গা ন্যাশনাল পার্ক। চলমান বন্যায় কমপক্ষে 174টি প্রাণী মারা গেছে, এর মাঝে 10টি বিরল প্রজাতির এক শিং বিশিষ্ট গন্ডার। এছাড়া বিভিন্ন প্রজাতির কমপক্ষে 160টি হরিণের প্রাণ গেছে। বানের জল থেকে উদ্ধার করা হয়েছে হাতিসহ 135টি প্রাণীকে। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানিতে তলিয়ে আছে পার্কের বিভিন্ন অংশ। এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার থেকে বৃষ্টির কবলে মুম্বাই সহ আশেপাশের এলাকা। বৃহস্পতিবার তা পরিণত হয় ভারী বর্ষণে। গেল 24 ঘণ্টায় 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে থানে এবং নাভি মুম্বাই এলাকায়। তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতায় শহর জুড়ে ব্যাহত যান চলাচল। স্থগিত মুম্বাই বিমানবন্দরে কার্যক্রম। ইউরো ও কোপা ফাইনালের আগে অনুশীলন করেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড দল। ফাইনালের ভেন্যু মিয়ামি শহরেই আছে মেসির দল। অনুশীলন মাঠে সবচেয়ে বেশি মনোযোগী এমএল-10। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারেননি। কোয়ার্টার ও সেমিফাইনালে খেললেও সেরা ছন্দ এখনও দেখা যায়নি মেসির। বিশ্ব চ্যাম্পিয়নদের অনুশীলনে বল পাসিং, লেগ কন্ডিশনিং এবং গোলকিপিং ড্রিল সবই ছিল। অন্যদিকে ফাইনালের আগে প্রথম রিকভারি অনুশীলন সেশনে ইংল্যান্ড করেছে শিরোপা লড়াইয়ের ভেন্যু থেকে 650 কিলোমিটার দূরে। কোটা সংস্কারের দাবিতে অবরোধ কর্মসূচি না থাকলেও শাহবাগ মোড় আটকে আজও সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের হল ও প্রশাসনিক ভবনের সামনে দিয়ে টিএসসি এসে শাহবাগ অবরোধ করে তারা। পরে পুলিশ এসে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও সেখানেই দিতে থাকে স্লোগান। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল। শিক্ষার্থীরা বলছেন আদালতের রায় অনুযায়ী সরকারের এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। কালক্ষেপণ না করে কোটার যৌক্তিক সংস্কার এবং প্রজ্ঞাপন দেয়ার দাবি তোলে শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও কোটা সংস্কারের দাবিতে ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগ সৃষ্টি করা বা রাস্তা ব্লকেট করা, এগুলো আমরা মোটেও চাই না। আমরা আমাদের পড়ার টেবিলে ফিরতে চাই, আমরা আমাদের লাইব্রেরিতে ফিরতে চাই। যত দ্রুত সমাধান করা হবে ততই ভালো। আদালতের শুনানির পরে আমরা কিন্তু আর ব্লকেট কর্মসূচি তেমন একটা বড় পরিসরে রাখিনি। গতকালকে হামলা হয়েছে, পুলিশি হামলা হয়েছে, তো তার প্রতিবাদে আমরা আজকে অবস্থান নিয়েছি। আমাদেরকে নিরাশ করবে না, আমরা প্রত্যাশা রাখছি যে সরকার আমাদের দাবিটা মেনে নেবে। আদালতের আদেশ মেনে কোটা আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবেন, এমনটাই প্রত্যাশা আইনমন্ত্রী। সকালে আখাউড়ায় সাংবাদিকদের তিনি বলেন কোটা ইস্যু নিয়ে ষড়যন্ত্র চলছে, আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। জানিয়ে ঢাকায় এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না। যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে, তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত। সকাল 10:30 ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক। তাকে স্বাগত জানাতে রেল স্টেশনে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকসিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন। মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে কসবার উদ্দেশ্যে চলে যান আইনমন্ত্রী। স্টেশনের বাহিরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মেয়র সাহেবের কিছু লোকজন মানে 20-30 জন লোক আয়া উপরা উপরে আমাদেরকে ধাক্কা ধাক্কি কি হুঁশিয়ারি কি এদিক দিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী তো ব্যস্ত আছে উপজেলা চেয়ারম্যান সাহেব যে কথা বলছে আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। আমার মনে হয় এখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেই নাই। আমরা এটা খতিয়ে দেখবো কার ইন্ধনে এই সমস্ত তুচ্ছ ঘটনা ঘটেছে সেগুলি আমরা খতিয়ে দেখে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। কেবল কোটার জন্য নয়, ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গণতন্ত্র মঞ্চের এক আলোচনায় তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে পূর্ণতা আনতে হবে। অভিযোগ, দেশ আর্থিক ও রাজনৈতিকভাবে ডুবে গেছে। গণতন্ত্র মঞ্চের নেতাদের অভিযোগ, ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র আন্দোলনকে আদালতের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায় এটা আমার অন্তত মনে হচ্ছে, কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা যোগ্যকর কিছু নাও হতে পারে। আগামীর বাংলাদেশ এই শাসন উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, এরকম করে হতে হবে যাতে সবাই একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারে তুই নয় আমরা। যখন এই দুঃশাসন এই দুরাচার চলে যাবে তখন তারপরে আপনি যে সঠিক কর্মসূচিতে হাজির হবেন তার পক্ষেই মানুষ থাকবে। সরকারি চাকরিতে কোটা এবং পেনশন স্কিম ইস্যুতে কয়েকদিন ধরেই কার্যত অচল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারের সাথে আলোচনা না হওয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। তারা বলছেন, পরিবেশ ঠিক রেখে সিদ্ধান্ত বাস্তবায়নের দূরদর্শিতা দেখাতে পারেনি সরকার। ক্যাম্পাসে সেশন জট মুক্ত রাখতে এখনই শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনার পরামর্শ তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বহু কষ্ট করে এই সেশন জট নিরসন করেছি, তা আমি আশা করব যে আমাদের যথাযথ কর্তৃপক্ষ, সেটা শিক্ষক মণ্ডলী, সেটা ছাত্র সমাজ, সেটা সরকার, সবাই মিলেই চিন্তা করবেন যে সেশন জট যত না পার। যদি আপনি সরকারি কর্মচারীদেরটা একরকম রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরটা আরেক রকম রাখেন তাইলে তো হবে না, কারণ সমতা থেকে ব্যত্যয় ঘটাইতে গেলে সবাইটা একসাথে করতে হবে এবং সবাইটা একসাথে করলে হয়তো তখন ওনারাও মেনে নিতে আপত্তি করবে না। রেলওয়ে নিয়োগ পরীক্ষা বাতিল সহ পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুক্রবার সারডা সোসাইটি নামে বেসরকারি একটি সংগঠনের পক্ষে রিটটি দায়ের করা হয়। রিটে পিএসসি ও দুদক চেয়ারম্যান এবং রেল সচিবকে বিবাদী করা হয়েছে। একই সাথে পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে উত্তীর্ণ 24তম থেকে 45তম বিসিএস ক্যাডার ও নন ক্যাডারদের তালিকা বানাতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। সেই সাথে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে দণ্ডারোপের আইন প্রণয়ন করতে কেন নির্দেশ দেয়া হবে না, এই মর্মের রুল জারির আর্জি জানানো হয়। ইসরায়েলি সেনাদের অপারেশন কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালালো হামাস। তাল আল সুলতানে চালানো হয় এই হামলা বুধবার একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। ভিডিওতে দেখা যায় রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের সামরিক যান ও সেনাদের ঘাঁটিতে। বৃহস্পতিবার রাফা থেকে ছোড়া অন্তত 5টি রকেট ভূপাতিত দাবি করেছে আইডিএফ। স্থলাভিযান শুরুর পর থেকেই ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকার যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত, এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রশাসন কাজ করছে এমনটাও জানান তিনি। নেটো সম্মেলনে হওয়া প্রেস কনফারেন্সে বাইডেন বলেন, তার লিখিত পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েল ও হামাস, এখন চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চলছে তৎপরতা। ইসরায়েলকে সমর্থন করলেও যুদ্ধকালীন মন্ত্রিসভার সমালোচনা করেন তিনি। Six weeks ago,
কয়েক মাস ধরেই জিম্মিদের বাড়ি ফেরাতে আর মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছয় সপ্তাহ আগে আমি লিখিত একটি পরিকল্পনা দিয়েছিলাম, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও G7 দ্বারাও অনুমোদিত হয়েছিল। ইসরায়েল ও হামাস উভয়ই এখন তাতে একমত হয়েছে, তবে চূড়ান্ত চুক্তি হতে এখনও অনেক কাজ বাকি। আমি চুক্তি বাস্তবায়নে বদ্ধপরিকর, এ যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার অভিযোগে আবারও ইসরায়েলি ব্যক্তি ও সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে তিন ইসরায়েলি। কালো তালিকাভুক্ত করা হয়েছে একটি সংগঠনকে, ইসরায়েলের সবচেয়ে চরমপন্থী সংগঠন হিসেবে পরিচিত লেহাবা, যার সদস্য সংখ্যা 10,000। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার, এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রি। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার জন্য সময়সূচি এবং গ্রুপ বিন্যাসকে দায়ী করলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে বড় ধাক্কা খায় ওসিরা, সেই ম্যাচে খেলতে না পারলেও রয়েছে এই পেসারের আক্ষেপ। ভ্রমণ ক্লান্তি, খেলার জন্য পর্যাপ্ত সময় না পাওয়াকে 2024 টি-20 বিশ্বকাপে ব্যর্থতার কারণ হিসেবে উল্লেখ করেন এই পেসার। আমরা গ্রুপ পর্বে ইংল্যান্ডের উপরে শেষ করলাম, কিন্তু দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে গেলাম, সেটা আগে থেকেই ঠিক করা ছিল, তাই অন্য গ্রুপে চলে যেতে হলো। দুটো খেলা রাতে খেললাম, তৃতীয় খেলা খেললাম দিনে, ফলে অনুশীলনে সমস্যা হলো। বিমান পরিষেবার সমস্যায় সেন্ট ভিনসেন্টে যেতে দেরি হলো, গভীর রাতে হোটেলে ঢুকে পরদিন সকাল 10টায় খেলতে নামতে হলো। এরকম হলে কিভাবে জেতা যাবে? সূচি করার সময় খেলোয়াড়দের বিশ্রামের দিকটাও তো দেখা উচিত ছিল। তিস্তার পানি একতরফা প্রত্যাহারের মধ্যে নদী খননের যে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তাতে উদ্বিগ্ন বাংলাদেশের নদী গবেষক ও আন্দোলনকারীরা। তাদের দাবি, বাংলাদেশে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরুর আগেই উজানে খনন শুরু হলে সংকট আরও বাড়বে। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের দাবি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। তারা যখন খনন কাজটা করছেন, সেই সাথে আমাদের খনন কাজটাও চালিয়ে যেতে হবে, তা না হলে তাদের অঞ্চলের অনেক পলি হয়তো আমাদের এই অঞ্চলে এসে আমাদের এই অংশটা উঁচু হয়ে যেতে পারে। শুষ্ক মৌসুমে যে পানি ধরে রাখা হয়, সেই পানি ভারত অনেক পানি ধরে রাখতে পারবে, ফলে বাংলাদেশের অংশে পানির প্রাপ্তিটা আরও কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পদ্মা ব্রিজ যদি নিজস্ব অর্থায়নে হতে পারে, তাহলে হোয়াই নট তিস্তা মহাপরিকল্পনা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষানবিশ আইনজীবী খুন হয়েছেন, আহত হয়েছেন একজন। পুলিশ জানায় কোন গাঁও এলাকার খলিল মিয়ার সাথে আজিম উদ্দিনের জমি জমা নিয়ে বিরোধ চলছিল সকালে, দুপক্ষের সংঘর্ষ হয়, প্রতিপক্ষের হামলায় আহত হয় আজিম উদ্দিনের ছেলে সহ দুজন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় ইমাদ। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ, জড়িতদের ধরতে অভিযান চলছে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আলোচিত শাহেদ হোসেন মনা হত্যাকাণ্ডের মূল হোতা জুয়েল সহ ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে আসামিরা। হত্যায় জড়িত বাদবাকিদের গ্রেপ্তার চলছে অভিযান। পুলিশ বলছে জুয়েল ও মনা একসাথে চলাফেরা করত, পরে চাঁদাবাজি, মাদক ব্যবসায় টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদে জড়ায়, এরই জেরে এই হত্যাকাণ্ড। সিলেটের সীমান্ত লগ্ন আমরা লগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে তারা এই খুনের সাথে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে মর্মে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে। এই ঘটনার সাথে আমাদের আরও আসামিগণ রয়েছেন, তারা আমাদের নজরদারিতে রয়েছেন এবং এর বাহিরেও আরও যারা জড়িত থাকে আমরা তাদের বিষয়ে অনুসন্ধান চালাবো এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামের পটিয়ায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত, বৃহস্পতিবার রাতে মিলিটারি পুল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী আহত হন, পরে আহত বাবুল দে কানু ও ফাতেমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান চট্টগ্রামের মহুরা থেকে পটিয়া ফিরছিলেন হতাহতরা। পথে সিএনজি অটোরিকশাকে একটি বালুবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। গাড়িতে পাঁচজন ছিল, তিনজন মারা গেছে, ওরা গাড়ি থেকে টেনে বের করছে। ইঞ্জুরি এখানে হয়েছে, বুকে হয়েছে, পায়ে দুইটাই দুই ভাগ হয়েছে, আর হচ্ছে আপনার
হারের মারি তাদের মারিতে ইঞ্জুরি হয়েছে, উনি থাকা মানে তো আর সব কিছু বুঝল না, এখন উনি হঠাৎ করে এরকম হয়ে গেছে, এখন তো পরিবার একটা অবস্থা খারাপ। একজন আহত বেশি হয়ে আনার জন্য আছে, একজনের গুন্ডনি মেডিকেল লোক হঠাৎ লাইন মারার অবস্থা খারাপ। বগুড়া শেরপুরে বলাৎকারের ঘটনার ধামা চাপা দিতে স্কুল ছাত্র তামিমকে হত্যা করেছে মাছের খামারের কর্মচারী এমদাদুল। দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, বুধবার খামার থেকে মাছের কিছু খাবার চুরি করে তামিম। বিষয়টি দেখে ফেলে কর্মচারী এমদাদুল, ভয়ভীতি দেখে সে শিশুটিকে বলাৎকার করে। ঘটনার ধামা চাপা দিতেই শ্বাসরোধে তামিমকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয় ঘাতক। পরে মরদেহ পাওয়ার খবর নিজেই পুলিশকে জানায় এমদাদুল। আলামতগুলো জব্দ করেছি যে যেখানে যে চটের উপরে তাকে শুয়েছিল, তারপর যে বস্তা মধ্যে লাশ পাওয়া গিয়েছে, তারপরে একটি রশি পাওয়া গিয়েছে। চট্টগ্রাম মহানগরীর 18 নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুনের বাসায় ডাকাতির ঘটনায় আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিফিংয়ে জানায় গেল বুধবার 10-12 জনের একটি দল ওই বাসায় প্রবেশ করে, ঘরে থাকা সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা পরে ভুক্তভোগী সিরাজুল হক বাদী হয়ে নগরীর বাকুলিয়া থানায় একটি মামলা করেন। অভিযান চালিয়ে বাস্তুহারা কৃষ্ণ মন্দির খেতচর থেকে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, মোবাইল সহ বিভিন্ন আলামত। ইতিমধ্যে একজন প্রধান ডাকাতকে গ্রেপ্তার করেছে, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। মোট 6টি ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র মামলা রয়েছে এই আসামির বিরুদ্ধে। চট্টগ্রামের পাথরঘাটায় প্রকাশ্যে মাদক বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পদযাত্রা করেছেন এলাকাবাসী। তাতে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কান্ট্রি স্প্রিট শপ নামে মদের দোকান উচ্ছেদ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তারা স্মারকলিপি জমা দেন। এই কর্মসূচিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, স্থানীয় আওয়ামী লীগ নেতা, ওয়ার্ড কাউন্সিলর সহ অনেকে উপস্থিত ছিলেন। সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ মাদক নির্মূলে কঠোর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন কুষ্টিয়ার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় এসপি বলেন, জেলা জুড়ে সাধারণ মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশ। এর আগে 2009 সালে কুষ্টিয়া সদরে এএসপি সার্কেল হিসেবে দায়িত্ব পালনকালে AK-47 সহ নারী চরমপন্থীকে গ্রেপ্তার করে সারা দেশে প্রশংসা কুড়ান তিনি। এছাড়া সে সময় সন্ত্রাসের জনপথ হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলার চরমপন্থী নির্মূলের মাধ্যমে আইন শৃঙ্খলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ আলমগীর হোসেন। গত 8 জুলাই ডিএমপি থেকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। আমরা পুলিশ সারা দেশে মাদক নিয়ে কাজ করি, মানুষ আমাদের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা করে যে মাদক নির্মূল করতে হবে এবং মানুষের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি। বৃষ্টি জলাবদ্ধতার কারণে ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম ছিল কম, কিন্তু কমেনি দামের উত্তাপ। বেগুন, টমেটো, করলা, ঝিঙার দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। দোকানিরা বলছেন বন্যার কারণে যোগান কম, যার প্রভাব খুচরা পর্যায়ে দাম বাড়ছে। সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম বেড়েছে, কেজিতে 20-30 টাকা। পেঁয়াজ ও কাঁচামরিচের মোকামেও বেশ অস্থিরতা, 280 টাকা দরে বিক্রি হচ্ছে মরিচ। পেঁয়াজ আমদানির তেমন প্রভাব নেই রাজধানীতে। এদিকে মান ভেদে আলু বিক্রি হচ্ছে 60 টাকা দরে, প্রতি কেজি রসুনের দাম 200 টাকা। সবজির বর্তমানে যে দাম 100 টাকা, 120 টাকা নিচে কোনো সবজি নাই। আমরা তো চাই যে সবজির দাম কমাক, মানুষ কম দামে কিনক, কম দামে কিনে খাক, আমরা তো এটা চাই। কিন্তু ওই জায়গায় যাই আমরা কিনে দিই, মানে দাম অনেক বেশি, অনেক চড়া দাম। জীবন চালানোর মতো অবস্থা নেই সোজা কথাই বলতে গেলে, মানে যা বেতন পাচ্ছি তার সাথে একদমই সামঞ্জস্যপূর্ণ না। বাজার করতে গেলেই মানে পুরো বেতনের বেশিরভাগ অংশই খরচ হয়ে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাপট বেড়েছে। গেল এক মাসে মোট 1800 কোটি টাকার শেয়ার লেনদেন হয়। বিদায়ী সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতে 734 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল 412 কোটি টাকা। আগের 2 সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় যথাক্রমে 502 ও 155 কোটি টাকার শেয়ার। গত বছরও দেশের পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতের শেয়ার উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাখের কালিবাফের সাথে
সাক্ষাৎ করলেন ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে ছিল ব্রিক্স সংসদীয় ফোরামের সভা, সেখানেই তাদের সাক্ষাৎ হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ প্রকাশ করেন পুতিন। ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ কালিবাফও অংশ নিয়েছিলেন সাম্প্রতিক নির্বাচনে। তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মিত্র। জার্মানির বিখ্যাত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সিইওকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে রাশিয়া। মার্কিন ও পশ্চিমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনেই এমন দাবি করেছে সংবাদ মাধ্যম সিএনএন। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। বলা হয়, চলতি বছরের শুরুতেই রেইন মেটালের সিইও আর্মিন পেপারগার্ডকে গুপ্ত হত্যার চেষ্টা চালায় মস্কো। তবে আগেই জার্মানিকে সতর্ক করে এটি রুখতে সফল হয় দেশটির নিরাপত্তা বাহিনী। রেইন মেটাল ইউক্রেনের জন্য গোলাবারুদ, সামরিক যান তৈরি করে। আবারও ফিরছি কোটা সংস্কার আন্দোলনের খবরে। আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ এবং সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে রেল লাইন অবরোধ করে তারা। এতে সারা দেশের সাথে দু ঘণ্টা যাবৎ রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। বিকেলে চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামে পথে। ক্রাইম রিপোর্টারদের অনুসন্ধানী প্রতিবেদনের কারণে সমাজের অনেক দুর্নীতি ও অপরাধ প্রকাশ পাচ্ছে, এই মন্তব্য করলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের স্পোর্টস ফেস্টিভ্যালে ভার্চুয়ালি যোগ দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার সাংবাদিকদের উন্নয়নে কল্যাণ ট্রাস্ট সহ বেশ কিছু কাজ করছে। আর ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন ন্যায় বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করে, এজন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ। সরকারি চাকরির কোটা সংস্কার এবং ভারতের সাথে করা সমঝোতা বাতিলের দাবিতে বিক্ষোভ করল ইসলামী যুব আন্দোলন। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় কোটা ব্যবস্থা সংস্কার, নৈতিকতা বিরোধী শিক্ষা কারিকুলাম সংশোধন এবং দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সাথে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করা পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন তারা। অবিলম্বে তাকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, জনমতের বিরুদ্ধে গিয়ে ভারতকে রেল ট্রানজিট দিয়েছে সরকার। বর্ষা মৌসুমে ভোগান্তি নিয়ে দিন পার করছেন শরীয়তপুরের জাঁচিরার অন্তত 15 গ্রামের মানুষ। হাঁটু পর্যন্ত কাদা আর নোংরা পানি মাড়িয়ে করছেন চলাচল। আশ্বাস আর প্রতিশ্রুতি মিললেও সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। তাই ভিন্ন ধর্মীর প্রতিবাদে নেমেছে গ্রামবাসী। সড়কের বেশ কিছু অংশে ধানের চারা লাগিয়ে দিয়েছেন তারা। দুর্ভোগের বিষয়টি জানা আছে প্রশাসনে। সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। মাঝখানে কেদা কোদা আঙুল জুতা হাতে নিয়ে যাইতে হবে কাজিয়াড়ে। কাজিয়াড়ে আর দিতাম আর যেতে পারি না, গাড়ি ডাবল ভাড়া চায়। খালি মানুষ আইটা দিতে পারে না, তাই আমার গাড়ি লয়ে আমি আইম কেমনে আনলে মনে চার পাঁচ ধাক্কাই দিই। একটা মানুষের অসুস্থ হইলে তারে ডাক্তারের কাছে নিব, হাসপাতাল নিব, এই কায়দা নাই। এমপি মহোদয়কে জানিয়েছি বিষয়টা নিয়ে, তারা যেন নেক্সট প্রকল্প বা যেহেতু নতুন অর্থ বছর শুরু হয়েছে, এই অর্থ বছরে যেন ওই রাস্তাটা পাকা করতে পারি বা ইটের করে দেওয়া যায় কিনা আমরা এই চিন্তা মাথায় রেখেছি। সংস্কারের অজুহাতে পটুয়াখালীতে রাস্তার দুই পাশের অর্ধ শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ঝড় বৃষ্টি আর বজ্রপাত থেকে রক্ষায় অপরিসীম ভূমিকা পালনকারী গাছ কাটায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত 5 বছরে জেলায় বজ্রাঘাতে 18 জনের প্রাণ গেছে, আহত 135 জন। এখানে চেয়ারম্যানের নির্দেশে এগুলো কাটা হয়েছে। এই তাল গাছগুলো বর্জ্যপাত থেকে রক্ষা করে। এই তাল গাছগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কথার কারণে, উন্নয়নের কথা বলে রাস্তার পাশে গাছগুলো কাটানো হয়েছে, কিন্তু অন্যান্য গাছগুলো কাটানো হয় নাই। এগুলো উদ্দেশ্যমূলক গাছগুলো ফালাই দিয়া অনেক জায়গায় দিয়া ওই অনেকের জমি সরাই দিয়ে খালের মধ্যে দিয়ে রাস্তাটা নিয়ে নেছে।
মহানবীর পায়ের ছাপ সংরক্ষিত আছে দেশে একমাত্র চট্টগ্রামের কদম মোবারক শাহী জামে মসজিদে। শুধু তাই নয়, পাশেই আছে বড় পীরের পায়ের ছাপও, যে কারণে ইতিহাস ও ঐতিহ্যের অনন্য সাক্ষী এই মসজিদ। তাই আলাদা কদর ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে আসেন অনেকে। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে 1723 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইয়াসিন খান নামে স্থানীয় ফৌজদার নিজস্ব খরচে মসজিদ নির্মাণ করেন। কক্ষে রক্ষিত শিলাখণ্ডে পবিত্র পদচিহ্ন থেকেই মসজিদের নামকরণ। জনশ্রুতি রয়েছে মহানবীর কদম মোবারক আর আরব দেশ থেকে সংগ্রহ করা হয়েছিল। বগদাদ থেকে মুসা ইসলাম এবং বুরকিজা আব্দুল কাদের জিলানির পা মোবারক ওখান থেকে এনে এখানে স্থাপন করেছেন। খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুদের নিয়ে আয়োজিত হলো মহতি পূর্ণা অনুষ্ঠান। সকালে সদরের পশ্চিম নারায়ণখাইয়া এলাকায় ছিল আয়োজন। এ সময় অনুত্তর পূর্ণাক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘের মাঝে বুদ্ধ মূর্তি, সংঘ ও নানাবিধ দান করা হয়। এতে অংশ নেন শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী। প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠিত হলো জাপান দূতাবাস আয়োজিত মাঙ্গা ওয়ার্কশপ। এতে অংশ নেয় বিভিন্ন বয়সী শিশু কিশোর। বিকেলে রাজধানীর বাড়িধারায় ওয়ার্কশপটি পরিচালনা করেন মিসেস হারাদা মিদৌরি। পোকেমন কার্টুনের বিভিন্ন চরিত্র আঁকার জন্য তিনি বিখ্যাত। বাংলাদেশে তার এটিই প্রথম সফর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়োমা কিমেনোরি। তিনি বাংলাদেশে আসার জন্য শিল্পীকে ধন্যবাদ জানান। বলেন, জাপানি অ্যানিমি ও মাঙ্গা বাংলাদেশি তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়। শিল্পচর্চা বিনিময়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে এমন আশাবাদ জাপানি রাষ্ট্রদূতের। অনুষ্ঠানের শুরুতেই 6 জন কসপ্লে পারফর্ম করে। So many manga fans. জাপানি অ্যানিমে ও মাঙ্গা বাংলাদেশের তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়। শিল্পচর্চা বিনিময়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো গভীর হবে। ভয়াবহ আগুনে পুড়ে গেছে ফিলাডেলফিয়ার একটি বহুতল ভবন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:30 হয় এই ঘটনা। দগ্ধ হন কমপক্ষে 3 জন। অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের কর্মীরা। অর্ধ শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। তীব্রতা বেশি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ ভূমিধস হয়েছে। ভেতরে আটকে পড়েন 78 শ্রমিক। রাতভর চেষ্টার পর শুক্রবার বেশিরভাগ শ্রমিককে উদ্ধার করা হয়, তবে এখনও আটকা 2 জন। তাদের উদ্ধারে 11টি ইউনিট কাজ করছে। শনাক্ত হয়েছে তাদের অবস্থান। খনির প্রায় 4000 ফুট গভীর হয় এই ধস। ধারণা করা হচ্ছে ভেতরে কোনো শ্যাফ্ট বা পিলার ভাঙার কারণেই এই দুর্ঘটনা। ইংল্যান্ড উইন্ডিজ টেস্ট সিরিজের খবর। জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে উইন্ডিজকে 1 ইনিংস এবং 114 রানে হারিয়েছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র 136 রানে গুটিয়ে যায় সফরকারীরা। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 100-তে এগিয়ে গেল ইংল্যান্ড। লর্ডস টেস্টে আগের দিনের সংগ্রহ 6 উইকেটে 79 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে উইন্ডিজ। তবে প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতায় বন্দী ছিল ক্যারিবীয়দের ব্যাটিং লাইন আপ। দিনের শুরুতেই জোশুয়া ডি সিলভাকে প্যাভিলিয়নের পাওয়া দেখান অ্যান্ডারসন। এরপরে শুরু হয় গ্যাস অ্যাটকিনসন শো। একে একে শিকার করেন আলজারি জোসেফ, সামার জোসেফ ও জিওডেন সিলসের উইকেট। প্রথম ইনিংসে 7 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন 5 উইকেট। ক্যারিয়ারের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসন নেন 3 উইকেট। সব মিলিয়ে 704 উইকেটের কীর্তিতে উজ্জ্বল হয়ে আছেন এই পেসার। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের 371 রানের বিপরীতে উইন্ডিজ করেছিল 121 রান। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।